অভাবে স্বভাব নষ্ট হল নায়কার কলকাতার বইমেলা থেকে চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া অভিনেত্রী রূপা দত্তকে আপাতত জেলেই থাকতে হচ্ছে তার জামিন না মঞ্জুর করা হয়েছে জানা গেছে মঙ্গলবার নেওয়া হবে প্রত্যক্ষ দোষীর গোপন জবান বন্দি তাই রূপা আটকই থাকছেন এদিন শুনানি চলাকালে কান্নায় ভেঙে পড়েন রূপা দত্ত আদালতে তিনি নাকি দাবি করেন মেলায় ঠান্ডা পানীয় খেয়ে তিনি ডাস্টবিনে বোতল ফেলতে গিয়েছিলেন তখন ডাস্টবিনে একটি ব্যাগ পরে থাকতে দেখে তুলে নেন সে সময় কিছু লোক তাকে ঘিরে ধরলে পুলিশ তাকে গ্রেপ্তার করে একথা শুনে বিচারক অভিনেত্রীকে প্রশ্ন করেন এত বড় বড় জায়গায় অভিনয় করছেন অথচ ডাস্টবিনে পরে থাকা ব্যাগ কেন তুলে নিলেন তদন্তকারী অফিসার আরও জানান ওই নারী পরপর পার্স চুরি করেছিলেন পরে সুযোগ বুঝে নিয়ে যাওয়ার পরিকল্পনা ডাস্টবিনে ফেলে দেন তার ব্যাগ থেকে প্রায় রুপি উদ্ধার করা হয়েছে হাজার শনিবার বইমেলা থেকে রূপা দত্তকে আটক করার পর পুলিশ দাবি করেন অভিনেত্রী স্বীকার করেছেন জনবহুল এলাকা ও হাই প্রোফাইল অনুষ্ঠানে গিয়ে তিনি চুরি করতেন তার কাছ থেকে একটি ডায়রি উদ্ধার করা হয়েছে যেখানে টাকার হিসাব লেখা রয়েছে বলে জানানো হয়েছে প্রসঙ্গত এই অভিনেত্রী কলকাতার অভিনেতা অঙ্কুশ হাজার প্রথম সিনেমা কেল্লাফতের নায়িকা ছিলেন জানা যাচ্ছে অভাবেই স্বভাব নষ্ট হয়েছে এই নায়িকার